ঈদের মিলাদ উন্নত ঈদ বলি সেই ঈদ বলাতেও আমাদের কোনো কোনো বাড়িতে সমস্যা যে আমরা জানি মুসলমানদের ঈদ হলো দুইটি একটি হলো রমজানের ঈদ আরেকটি হলো কোরবানের ঈদ কিন্তু বর্তমানে কিছু মানুষ কেন জানি আর একটা নতুন ঈদ উদযাপন করতে যাচ্ছে ঈদের মিলাদ উন্নবি সেটা তো আমাদের মাথায় বলে না ভাবতে অবাক লাগে যারা আজকে বড় বড় স্কলার বড় বড় সাহেব যারা মাথায় ঘোমটা দিয়ে এগুলো বক্তব্য দেয় তারাও কিন্তু কোরআন হাদিস পড়ে তারাও আমার নবীর সাধমান মানে কিন্তু এই জায়গায় এসে তারা থমকে যায় তার কারণটা কি তার কারণ হচ্ছে তারা শুধু দুনিয়ার নামে আমার রাসূলের ইতিয়াত করে কিন্তু দুনিয়া এবং আখিরাতের জন্য আমার রাসূলের ইতিয়াত করে না ঈদের মিলাদুন নবী এই যে আমরা ঈদ পালন করি এই কুরবানি ঈদ এবং রোজার ঈদ ছাড়াও আরো অনেক ঈদ রয়েছে যেমন কোরআনুল কারীমের আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি এই যে একটি আয়াত আছে এই আয়াতের দেখায় ইবনে কাসির এখানে ইবনে কাসির আছে আপনারা দেখতে পারেন 700 আমার বিশ্বাস সুন্দর একটি হাদিস এনেছে এই হাদিসের মধ্যে দেখা যায় একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি এসে বলল ও ওমর খলিফাতুল মুসলিমিন আপনাদের নবীর উপর এমন একটি আয়াত আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করেছেন সেই আয়াতটি যদি আমাদের নবীর উপর নাজিল করত তাহলে ওই দিনকে আমরা খুশি করতাম ওই দিনকে আমরা ঈদ উদযাপন করতাম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন ও ভাই কোন সে আয়াত যে আয়াতটি পেলে তোমরা ঈদ উদযাপন করতে এমনকি তোমরা খুশি উদযাপন করতে কোন সে আয়াত আমাকে কি তুমি বলবা তখন ওই ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল ও ওমর তোমাদের কোরআন শরীফের মধ্যে একটি আয়াত এসেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম যে আয়াতটি এসেছে এটি যদি আমাদের নবীর উপর নাজিল হতো তাহলে আমরা এই দিনকে ঈদ হিসেবে উদযাপন করতাম সুবহানাল্লাহ তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকি হাসলেন তিনি মুসকি হেসে বললেন ও ভাই ইহুদি শুনো শুনো আমাদের নবীর উপর এই যে আয়াতটি নাজিল হয়েছে এই দিন আমরা দুটি ঈদ উদযাপন করে থাকি সুবহানাল্লাহ ভাই কিভাবে ভাই যেদিন এই আয়াতটি নাজিল হয়েছিল সেদিন ছিল শুক্রবার সেদিন আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ আর আরেকটি হলো এই আয়াতটি নাজিল হয়েছে আরাফাত দিনে আর আরাফাত দিন আমাদের মুসলমানদের জন্য একটি খুশির দিন ঈদের দিন ওই দিন আমাদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম শুধু রমজানের দিন আর কুরবানির ঈদ যে দুইটা ঈদ তা নয় মুসলমানদের আরো অনেকগুলো ঈদ আছে আমাদের বছর 52 সপ্তাহ আর এই 52 সপ্তাহে 52টা শুক্রবার আসে আর এই 52টা শুক্রবারই মুসলমানদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ আর এই সকল শুক্রবার এই সকল রমজানের দিন এই সকল কুরবানির ঈদ কিছুই হতো না যদি প্যারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করতে ঠিক কিনা বলে আর আমরা যে সকল ঈদ পেয়েছি সেই নবীর কারণে এই নবীর আগমনের দিন আমাদের কাছে সবচেয়ে বড় ঈদ সাইয়্যিদুল ঈদ কোন সুবহানাল্লাহ এই কারণে এই দিন ঈদ হিসাবে ভাবতে আমাদের কোন সমস্যা আছে সমস্যা নাই আমার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল এই দরার ভুগে আগমন করেছেন সময় দুনিয়ার হাজির আমার আলোচনী সময় এটা নয় তবু আমার যেহেতু আলোচনা প্রসঙ্গে চলে এসেছি সারা পর্বটি আলোচক কিন্তু এই ব্যাপারে ব্যাপকভাবে আলোচনা করবেন আপনারা কোরআন এবং হাদিসের আলোকে জানবেন
আল্লাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা ছিলেন কে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খাজা আব্দুল্লাহ তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের ছেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হলেন আব্দুল মুত্তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওনার কোনো সন্তান হয় না উনি নিঃসন্তান উনি একটি নিয়ত করলেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেন তাহলে সেই সন্তানগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো যে সন্তানটা তা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি ইচ্ছা করলেন ইরাদা করলেন যে আমার যদি কোনো সন্তান হয় আর এই সন্তানের মধ্যে সবচেয়ে মোটা সোটা যে সন্তানটি হবে সবচেয়ে সুন্দর যে সন্তানটি হবে আমি সেই সন্তানটি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মানতকে কবুল করেছেন ওনার 10টি পুত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কোন সুবহানাল্লাহ একটি নয় দুটি নয় 10টি সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন ওনার একটি মনে হলো যে আমি তো আল্লাহর রাস্তায় এভাবে মানত করেছিলাম যে আমি আল্লাহর রাস্তায় আমার একটি সন্তানকে আমি দান করে দেব আমি কুরবানি করে দেব কিন্তু আমি তো সেটি এখনো পালন করতে পারতেছি না আমি কি করি আমার সকল সন্তানকে আমার খুব ভালো লাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু